2020 সালে টেট পরীক্ষা নিয়ে নতুন একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে। মানে এই পরীক্ষাতে শুধু পরীক্ষা নিয়েই নয়, পরীক্ষা পদ্ধতিতেও একটা বড়সড় রদবদল করা হয়েছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, জানতে পেরে যাবেন। এবং যতখানি আশা করা যাচ্ছে 2015-র পর, কিন্তু 2020-তে টেট মানে প্রাইমারি টিচার যেটা রয়েছে সেটার কিন্তু আবার বহু সম্ভাবনা রয়েছে সেটা আবার নিয়োগ হওয়ার জন্য। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, জানতে পেরে যাবেন সব কিছু। মূল ভিডিওতে যাওয়ার আগে, যদি আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছেন এবং এবার চাইছেন নিজেকে যাচাই করতে, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ওয়ে হলো পরীক্ষা অ্যাপ্লিকেশন, যেটা লিংক আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশনে। এবং এখানে আপনি প্রচুর ফ্রিতে প্র্যাকটিস সেট পাবেন, তার সাথে কিছু পারচেস করতে হবে। তো সেই প্র্যাকটিস সেটগুলো যদি আপনি পারচেস করেন, সেক্ষেত্রে যদি আপনি আমার কুপন কোডটা ইউজ করেন, মানে যেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা ইউজ করলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট 40% ছাড় পেয়ে যাবেন। এবং এটা কিন্তু জাস্ট দিওয়ালি সেলের জন্য চলছে, তো সেক্ষেত্রে এখনই ডাউনলোড করুন পরীক্ষা অ্যাপ্লিকেশন এবং প্রিপারেশন নিয়ে নিজেকে যাচাই করে নিন। এরপর চলে যাবো আমরা মূল খবরে। তো এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে এক নামি দামি নিউজ পোর্টালের তরফ থেকে, টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, 2 বছর পরে টেট পরীক্ষার প্রস্তুতি পর্ষদের। কলকাতা থেকে খবরটা প্রকাশিত হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান, 4 বছর পর ফের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ টেট পরীক্ষা। আগামী ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের তরফ থেকে খবর। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা বোর্ডে 2017 সালে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা না হবে। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে খোলা হবে রেজিস্ট্রেশন পোর্টাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুল মিলিয়ে 30,000 শূন্যপদে নিয়োগ করা হবে। সরকারের অনুমোদন পাওয়ার পর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার থেকে পরীক্ষায় পাশ করলেও থাকতে হবে প্রাথমিক শিক্ষকের ট্রেনিং। যদি ট্রেনিং না থাকে, মানে যদি ডিএলএড 2 বছরের কোর্সটা না করা থাকে, তাহলে প্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করা হবে। 2013 সালে প্রায় 3.5 লাখ প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করেছিল। এরপর 2015 সালে ওই রাজ্যে টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। সে বছর কেন্দ্রীয় সরকার শিক্ষক নিয়োগের জন্য যথাযথ যোগ্যতা নিয়মাবলী সংশোধন করছিল, তাই পরীক্ষায় পাশ করলেও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ না থাকার কারণে বহু প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। 40,000 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল সে বছর। আজ থেকে ঠিক 2 বছর আগে 2017 সালের অক্টোবরেও আরও একবার টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই সময় শূন্যপদ বা পরীক্ষার সময়সূচি কিচ্ছু জানানো হয়নি। এ নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়। আদালতের হস্তক্ষেপের পরও বিজ্ঞপ্তি জারি হয়নি। এরপর মে মাসে মাঝামাঝি সময়ে টেট পরীক্ষা দিনক্ষণ প্রকাশের দাবিতে দায়ের হওয়ায় মামলার শুনানিতে পর্ষদকে তীব্র ভর্ৎসনা করে আদালত। সে বছর 18 জুন টেট মামলা শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছিলেন যে পরীক্ষা না নেওয়ার কারণ জানিয়ে 27 জুনের মধ্যে আদালতকে রিপোর্ট জমা করতে হবে। অভিযোগ, সেই রিপোর্ট জমা হলেও প্রকাশিত হয়নি টেট পরীক্ষার দিনক্ষণ। সেদিন টেট মামলায় শুনানিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন করে, গরিব ছেলেমেদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কোটি কোটি টাকা তুলে এখনও কেন টেট পরীক্ষা নেওয়া হয়নি, বিষয়টি রিপোর্ট আকারে জানতেও নির্দেশ দেন বিচারপতি। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যান্ড এনআইটির নির্দেশিকা অনুযায়ী প্রতি বছরই রাজ্য সরকারের টেট নেওয়ার কথা থাকলেও 2016-2017 সালে টেট হয়নি। এর আগে রাজ্যে যে দুটি টেট পরীক্ষা নেওয়া হয় সেখানে পরীক্ষার্থীরা বসেন 34 লক্ষ, কিন্তু 43,000 শূন্যপদে নিয়োগ হলেও সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু বারবার উঠেছে। এবছর মানে 2019-এ, যদিও আমরা 2019-এর একদম শেষ সময়ে এসে পৌঁছেছি, তাই 2019-এ টেট পরীক্ষা হবে এটা ভাবা আমাদের খুব একটা ঠিক হবে না। তবে আশা করা যাচ্ছে যদি এই নিউজটা সত্য হয়, মানে এই নিউজটার উপর ডিপেন্ড করে 2020-তে টেট পরীক্ষা আবার হতে পারে, তো তার উপরে কিন্তু আশা রাখা যাচ্ছে। কারণ এই সময় পর্ষদ কিন্তু একদম উঠে পড়ে লেগেছে কোর্টের নোটিশ শুনেই। তো যাই হোক, সেক্ষেত্রে খুব একটা ভরসা যোগ্যও হবে না, কারণ 2015-র পর থেকে 2019 পেরিয়ে 2020-র দিকে আমরা চলেছি। তো আমাদের প্রতি বছরই এপ্রিল ফুল করা হচ্ছে এবং প্রতি বছর আমরা পর্ষদের তরফ থেকে সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এর থেকে বেশি কথা আমি আর অন ক্যামেরায় বলতে পারবো না, সেটার আমার রাইট নেই। তবে আপনাদের রাইট আছে কমেন্ট করার, তো সেক্ষেত্রে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করতে পারেন। আর যদি আপনি প্রথমবার আমাকে শুনছেন, প্রথমবার আমার চ্যানেলে এসছেন, তো সেক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিয়ে যাবেন। এবং এই ইনফরমেশনটি যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, তাহলে ফিউচারে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এতটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সাথে আবার আমার নেক্সট ভিডিওতে।